বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে সম্প্রতি অনুষ্ঠিত হলো প্রথম ভার্চুয়াল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রামের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান। এই ট্রেনিং প্রোগ্রামে প্রায় 99 জন বুয়েটের শিক্ষার্থী অংশগ্রহণ করে ইন্ডাস্ট্রি সম্পর্কে একাডেমিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পান। বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মাহমুদা নাজনীনের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের ভিসি প্রফেসর ডক্টর সত্যপ্রসাদ মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে বুয়েটের প্রো ভিসি প্রফেসর ডক্টর আব্দুল জব্বার খান, প্রধান তদন্তকারী বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর আবু সৈয়দ মোহাম্মদ লতিফুল হক, রাইজের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদার ও ইরা ইনফোটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম এফসিএম এ উপস্থিত ছিলেন। ইরা ইনফোটেক লিমিটেড এই ট্রেনিং প্রোগ্রামের অংশীদার ছিল। বুয়েট বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষাবিদ আমি বলবো, এখান থেকে সবচেয়ে সেরা মেধাবীরা এখানে অধ্যয়ন করেন। সেখান থেকে 20 জন স্টুডেন্ট আমাদের অফিসে গিয়েছেন, সেখানে তারা কাজ করেছেন, দেখেছেন, এনভায়রনমেন্ট দেখেছেন। এর মাধ্যমে হয় কি আমাদের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড করে, এবং আজকে যেখানে 60-70% স্টুডেন্ট বা 50% স্টুডেন্ট বাইরে চলে যাচ্ছে, তারা যদি এই নিজস্ব দেশের এনভায়রনমেন্ট এবং আমরা কি করি এটা ডিটেইলস জানে, তখন তাদের মধ্যে কিন্তু আগ্রহ জন্মাবে দেশের জন্য কাজ করা। আমরা চাই যেখানেই থাকি আমি নিজের জন্য, আমার সমাজের জন্য, আমার দেশের জন্য আমরা কাজ করি। কাজেই আমাদের সেই এনভায়রনমেন্টটা রেডি করে দেওয়া আমাদের কিন্তু দায়িত্ব উভয় পক্ষের, একাডেমি এবং ইন্ডাস্ট্রি। আমাদের ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেকটা ডেভেলপ করেছে। তো ওই যে ইন্ডাস্ট্রিটা যখন ফ্লারিশ করলো, ইন্ডাস্ট্রি যখন প্রিপেয়ার্ড হলো, তখনই কিন্তু আসলে এই যে আমাদের একাডেমি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন বলি, ইন্টার্নশিপ বলি, ইন পার্সন অথবা ভার্চুয়াল সব কিছুরই কিন্তু এখন সম্ভাবনা বা দ্বারগুলো আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে। তার আগ পর্যন্ত কিন্তু আমরা চাইলেও পারিনি, যদিও আমরা প্রয়োজনটা কিন্তু সবাই জানতাম। প্রবাবলি ইন্টার্নশিপটা আমাদের সব ডিপার্টমেন্টের জন্য কম্পালসারি করে দিতে হবে, স্ক্র্যাচ থেকে একদম ইয়ে পর্যন্ত, যে কীভাবে মানে মোট কথা একটা ফিজিবিলিটি স্টাডি, একটা প্রোকিউরমেন্ট প্ল্যান, PPR অ্যান্ড অল দিস থিংস করে সে একটা প্রজেক্ট যেভাবে করতে হয়, যেটা আপনি একটু আগে বললেন যে প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে শিখতে হবে তাকে। আমার মানে বইয়ের বিদ্যা থেকে, ক্লাসরুম টিচিংয়ের থেকে, ল্যাবরেটরি টিচিংয়ের থেকে, ইন্ডাস্ট্রি টিচিং, ইন্ডাস্ট্রি লার্নিং প্রসেস, এটা ইন্ডাস্ট্রি লার্নিং প্রসেস, এই লার্নিং প্রসেসটাকে আরেকটা এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে এটার মধ্যে একটা স্যান্ডউইচ করতে হবে যে কিছু অংশ হবে অনলাইন আর বাকিটা হবে ফিজিক্যালি, তাহলে এটা কমপ্লিটলি নলেজ বেসড হবে এবং সে প্র্যাকটিক্যাল সলিউশন দিতে পারবে। 4-hour পলিসি আমাদের এখন তৈরি হয়নি, শুধু আমাদের ওটা না হলে কিন্তু টেকনোলজি কিন্তু 4-hour ট্রেন চলে যাবে, আমরা মিস করে যাই, তখন 5-hour চলে আসবে। তো তোমাদের খুব স্পিড আপ হতে হবে, এখন হাঁটার সময় নেই, এখন দৌড় দিতে হবে।